দিনটা ছিল সোমবার, 1931-এর 27শে জুলাই। দিনান্তে শহর কলকাতার ঘর ফিরতি মানুষ দি বেঙ্গলি পত্রিকার সান্ধ্য সংস্করণে চাঞ্চল্যকর হেডলাইন পড়ে হতবাক। আলিপুরের দায়রা জজ আর আর গার্লিক আততায়ীর গুলিতে নিহত। কে এই গার্লিক? গার্লিক হলেন প্রতিটি ক্ষেত্রে বিচারের নামে প্রহসন ঘটানোর দক্ষ ইংরেজ বিচারক, যার রায়ে ফাঁসি হয় বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস ও অলিন্দ যুদ্ধের অন্যতম নায়ক বিপ্লবী দীনেশ গুপ্ত। পরদিন সংবাদপত্রে প্রকাশিত হয়, 27শে জুলাই বেলা 1:30 ধুতি ও কোট পরিহিত এক যুবক তার ছাতার মধ্যে থেকে পিস্তল বের করে এজলাসে বসে থাকা গার্লিককে লক্ষ্য করে পরপর দুটি গুলি বর্ষণ করে। অব্যর্থ নিশানা গার্লিককে ধরাশয়ী করে ফেলে। মুহূর্তেই এজলাসে কর্তব্যরত পুলিশরা আততায়ীর দিকে গুলি ছুঁড়তে থাকে। তৎক্ষণাৎ আততায়ী পটাসিয়াম সাইনাইড খেয়ে আত্মাহুতি দেন, কিন্তু ক্রোধ ও প্রতিশ্রোতে পুলিশ তখনও আততায়ীর মৃতদেহের ওপর গুলি বর্ষণ করতে থাকে। প্রতিশোধ স্পৃহা প্রশমিত হওয়ার পর পুলিশ কর্তারা আততায়ীর মৃতদেহ পর্যবেক্ষণ করে বুক পকেটে পান একটা চিরকুট, তাতে লেখা, ধ্বংস হও, দীনেশ গুপ্তর ফাঁসির দণ্ড লাও, বিমল দাশগুপ্ত। এখন প্রশ্ন, বিমল দাশগুপ্তকে? বিমল দাশগুপ্ত হলেন মেদিনীপুরের বিপ্লবী, বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য, যিনি পেডি সাহেবকে গুলি করে ফেরার, যাকে ধরার জন্য পুলিশ বাহিনী তখন গোটা মেদিনীপুর তল্লাশি করছে। পরবর্তীকালে বিমল দাশগুপ্ত পুলিশের জালে ধরা পড়লে গার্লিক হত্যা রহস্যের রূপ নেয়। বিপ্লবী ধারার গোপন বিভাগের এক সদস্যের স্বীকারোক্তিতে পুলিশ জানতে পারে অত্যাচারী গার্লিক হত্যার দায়িত্ব পড়ে আপোষহীন বিপ্লবী ধারার সংগঠন যুগান্তর দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখা সাধন সংঘের ওপর। সাতকড়ি বন্দ্যোপাধ্যায় জেলে বসেই গার্লিক নিধনের নির্দেশ পাঠান বন্ধু সুনীলকে। বিপ্লবী সুনীল চট্টোপাধ্যায়ের পরিকল্পনায় গার্লিক হত্যার ব্লুপ্রিন্ট তৈরি হয়। অ্যাকশনের জন্য নির্বাচিত বিপ্লবীকে কসবার কাছে নির্জন এলাকায় অস্ত্র শিক্ষা দেন বিপ্লবী মন্মথ ঘোষ। আর এই আততায়ী হলেন জয়নগর মজিলপুরের কানাইলাল ভট্টাচার্য। কিন্তু তখনও কানাইলালের মহিষী মা ছেলের মৃতদেহকে অস্বীকার করে বলেন, হে আমার কানু নয়। এইভাবে শুধু একজন ব্যক্তি নয়, কোনো একটা সংগঠন নয়, বরং সেই বিপ্লবী, বিপ্লবী সংগঠন ও বিপ্লবী শহীদের পরিবার সবাই মিলে চেষ্টা চালিয়ে গেল অপর এক বিপ্লবী সংগঠনের বিপ্লবীকে বাঁচানো। এইভাবে নামহীন পরিচয়হীন শহীদ হয়ে অপর এক বিপ্লবীকে বাঁচিয়ে যাওয়ার চেষ্টা শুধু ভারতবর্ষ কেন, বিশ্বের যে কোনো দেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে শুধু বিরল নয়, ব্যতিক্রমও বটে। আমরা আমাদের পাঠ্যপুস্তকে পাঠক্রমে কানাইলাল ভট্টাচার্যের নাম পাই না, হয়তো কানাইলাল ভট্টাচার্যের এই স্বার্থহীন আত্মবলিদানকে পাঠক্রম প্রণেতারা সে যে সরকারের আমলেই হোক না কেন ফিলেবাসে রাখবার কোনো প্রয়োজন বোধ করেননি। কিন্তু কানাইলাল যে জয়নগর মজিলপুরের ভূমি সন্তান, তাকে আমরা ভুলি কী করে? প্রতি বছর বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে 27শে জুলাই শহীদের আত্মোৎসর্গ দিবস উদযাপন করা হয়। এবারেও তা পালিত হল, শহীদের 92তম আত্মোৎসর্গ দিবস। উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ। কানাইলাল ছিলেন মজিলপুর জিএম ট্রেনিং স্কুলের ছাত্র। তিনি 1919 সালের 4ঠা জানুয়ারি প্রধান শিক্ষক শরৎচন্দ্র দত্তের কাছে স্কুলে ভর্তি হন। তাই প্রতিবারের মতো এবছরও শহীদের স্কুল পালন করে এই বিশেষ দিনটিকে। পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও গণসংগঠনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় আজকের শহীদ দিবস। কিন্তু
শুধুমাত্র একটা দিন, এক প্রচার বিমুখ, এক অজানা শহীদের স্মরণ করে কি লাভ, যদি না সেই আদর্শকে আমরা, তার উত্তরসূরীরা আমাদের দৈনন্দিন জীবনে আত্মীকরণ করতে না পারি। আর যেভাবে ধর্মকেন্দ্রিক রাজনীতি, সাম্প্রদায়িকতা, প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা, অসহিষ্ণুতা মাথাচাড়া দিয়ে উঠছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, সেখানে দরকার এই সব বিপ্লবীদের জীবনী চর্চার। আমার মনে হয়, যখনই আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে উত্তরণ করে সমাজগত পরিবেশগত হিতকর কাজে নিয়োজিত হয়ে দেশ সমাজ পরিবেশকে আরও উন্নত করতে পারব, বন্ধুদের প্রতিযোগী না ভেবে সহযোগী ভাবতে শিখব, তখনই হয়ে উঠব এক স্কুল ছুট ছাত্র, পরবর্তীতে বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্যের উত্তরসূরী।